ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কক্সবাজার জেলা ভ্রমণের পঞ্চম পর্বে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমরা ভ্রমণ করব কক্সবাজার জেলার সবচেয়ে জনপ্রিয় দুটি ভ্রমণ স্পট হিমছড়ি এবং ইনানি বিচ। আমরা একে একে হিমছড়ি এবং ইনানি বিচের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব এবং দেখানোর চেষ্টা করব ইনানি বিচ ও হিমছড়ির সৌন্দর্যগুলো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনানি বিচ ভ্রমণ করতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনানি বিচ হাইওয়ের পাশ দিয়ে ইনানি বিচে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছি। আপনারা ভিডিওতে ইনানি বিচের আশেপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। আপনারা এখানে আসলে অটো থেকে নামার পর ইনানি বিচ প্রবেশের সময় এগুলো দেখতে পাবেন। প্রবেশপথের এই দোকানগুলো পাড়ি দিয়ে একটু সামনে এগুলোই আপনাদের চোখে পড়বে বিভিন্ন রকমের কসমেটিক সামগ্রীর দোকান। এছাড়াও এখানে আসলে আপনি টেকনাফের বিখ্যাত সেই ডাব খেতে পারেন, যা খুবই এনার্জেটিক। অবশ্যই এখানে ডাবের দামও খুব কম, আপনারা ইনানি বিচ আসলে ডাব খেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি দুপুরবেলা ইনানি বিচ ভ্রমণ করতে আসায় এখানে পর্যটকের চাপ নেই বললেই চলে। তবে এখানে ভ্রমণের উত্তম সময় হচ্ছে সূর্যাস্তের আগ মুহূর্তে, তখন এখানে প্রচুর পরিমাণ পর্যটক দেখা যায়। এখানে পর্যটকদের জন্য সি বিচের পাশেই রয়েছে বিভিন্ন ছাতাযুক্ত বেড, এগুলোতে আপনারা চাইলে সময় কাটাতে পারেন। এবং এছাড়াও রয়েছে শিশুদের জন্য মোটর বাইক সি বিচের পাশে ঘুরে বেড়ানোর জন্য, এই মোটর বাইকগুলো দিয়ে আপনারা ঘুরতে পারবেন। ইনানি বিচ সমুদ্র সৈকতটি মূলত এর একটি আলাদা বৈশিষ্ট্যের কারণে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ইনানি বিচ আসলে আপনি এখানকার সমুদ্র সৈকত পাড়ে বড় বড় প্রবাল পাথর দেখতে পাবেন। প্রবাল বিষ্টিত এই পাথরগুলো সমুদ্রে জোয়ারের সময় অধিকাংশ পানির নিচে তলিয়ে যায়। কিছু কিছু পাথর পানির উপর ভাসমান অবস্থায় থাকে, যা দেখতে খুবই চমৎকার লাগে। তাই এই ইনানি বিচ ভ্রমণের জন্য আপনার জোয়ারের সময় আসবেন। ভিউয়ার্স, এই ছিল মূলত ইনানি বিচের সংক্ষিপ্ত তথ্য। এবার আমরা ইনানি বিচ থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব হিমছড়ি পর্যটন কেন্দ্রটি ভ্রমণ করতে। তো চলুন আমরা এখন ইনানি বিচ থেকে হিমছড়ির দিকে রওনা করব। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হিমছড়ি পর্যটন কেন্দ্রের সামনে। আমি এখান থেকে হিমছড়ি প্রবেশ করার জন্য টিকিট কাউন্টারে যাব এবং সেখান থেকে টিকিট ক্রয় করে হিমছড়ির ভিতরে প্রবেশ করব। ভিউয়ার্স, হিমছড়ির টিকিট কাউন্টার থেকে এই মুহূর্তে আমি 30 টাকা দিয়ে টিকিট ক্রয় করে হিমছড়ির ভিতরে প্রবেশ করেছি। এখন আমরা মূলত হিমছড়ি পাহাড়ের উপরে উঠব। আমরা এই মুহূর্তে হিমছড়ি পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছি, এই সিঁড়িটি দিয়ে পাহাড়ে উঠছি। অনেকে আসলে হিমছড়ি ঢোকার পরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চায় না, কিন্তু আসলে এই সিঁড়ি বেয়ে কষ্ট করে উপরে উঠতে পারলে পাহাড় এবং সমুদ্রের আসল সৌন্দর্যটা দেখা যায়। তাই কষ্ট করে হলেও পাহাড়ি পথে যেতে হবে। চলুন যাওয়া যাক। ভিউয়ার্স,
ভিউয়ার্স, পাহাড় ট্রেকিং করে আমি এখন হিমসুরি পাহাড়ের উপরে একদম অগ্রভাগে চলে এসেছি। এখন আপনাদেরকে হিমসুরির উপর থেকে দেখাবো, কেন এই পাহাড় ট্রেকিং করে এত কষ্ট করে হিমসুরি আসলাম। আসলে এখান থেকে সমুদ্রের ভিউটা দেখতে খুবই ভাল লাগে এবং খুবই সুন্দর। চলুন আপনাদেরকে সমুদ্রের ভিউটা দেখাই হিমসুরি পাহাড়ের উপর থেকে। এতক্ষণ আপনাদেরকে পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিউ দেখালাম, চলুন এখন হিমসুরির অন্য কী কী আছে ঘোরার মতো সেগুলো ঘুরে দেখি। ভিউয়ার্স, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন হিমসুরি পাহাড়ের উপর থেকে আশেপাশে পাহাড়ের সৌন্দর্যগুলো এবং এর সবুজ সতেজ প্রকৃতির অপার্থিব সৌন্দর্যগুলো। হিমসুরি পাহাড়ের পর্যটকদের বিশ্রামের জন্য রয়েছে বিশ্রামাগার, রয়েছে একটি ক্যান্টিন, রয়েছে ওয়াচ টাওয়ার, এছাড়াও এখানে শিশুদের খেলাধুলার জন্য বিভিন্ন দোলনা এবং স্লিপার রয়েছে। যাই হোক, এক কথায় অসাধারণ। চলুন এবার হিমসুরি ঝর্ণা ভ্রমণ করে আসি। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিমসুরি ঝর্ণার সামনে। পাহাড় ট্রেকিং করার ফলে যে ঘেমে আছি, ঝর্ণাটি যদিও ছোট তবু ঝর্ণাটি আগের মতো সৌন্দর্য নেই। আগে যদিও হিমসুরি ঝর্ণাটি অনেক সৌন্দর্যমণ্ডিত ছিল, পর্যটকদের অবহেলা এবং আমাদের দায়িত্ব জ্ঞানহীন কিছু কর্মকাণ্ডের কারণে এই ঝর্ণাটি এর সৌন্দর্য হারিয়ে ফেলেছে। তো যাই হোক, সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে। আপনারা যারা আসবেন অবশ্যই ঝর্ণাটি দেখে যাবেন, ঝর্ণাটি ছোট হলেও দেখতে বেশ সুন্দর। ভিউয়ার্স, হিমসুরি পর্যটন কেন্দ্রের বাহিরে পর্যটকদেরকে টার্গেট করে এখানে গড়ে তোলা হয়েছে একটি বিশাল বার্মিজ মার্কেট। এখানে বার্মাদের তৈরি বিভিন্ন রকমের প্রসাধনী রয়েছে, চাইলে পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে পারেন এখান থেকে। চলুন বার্মিজ মার্কেট দেখতে দেখতে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্যটন কেন্দ্রে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।